মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত বাংলাদেশ বন্ধন অটুট বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত সরস্বতী পূজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আর এই সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশ সবসময় কাজ করে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজায় সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনা উদ্দীপ্ত করতে প্রতি বছর ধরাধামে আবির্ভূত হন। সকাল থেকেই বিভিন্ন স্থানে আয়োজিত করা হয় পূজা অর্চনা।